लेट्स लर्न मदीना इज इस्लाम यशो मदीना र इस्लाम सिकि कुरान ओ सही सुन्नाहिर पथे जीवन गढाई होग आमदे रोंगীকার बिस्मिल्लाहिर रहमानिर रहीम अलहम्दुलिल्लाह व सलातु व सलाम अला रसूलिल्लाह व अला आलिही व सहबीही व मन औलाह व बाद वाल। शोप्रिय दर्शक स्त কোরআনে করিম এবং রসুল সাল্লাহ ওসাল্লামের হাদিস নিয়ে গবেষণা করে চিন্তা করে যেটি পাওয়া গিয়েছে সেটি হল রসুল সাল্লাহ আলহিহ সাল্লাম যে দু আ আজকার সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন এবং নিজে আমল করেছেন সেটি হলো ছয়টি এ ছয়টি আজকার আর আ যদি আমরা নিয়মিতভাবে আমল করি বারবার পড়ি তাহলে মানসিক রোগ থেকে বিভিন্ন সমস্যা থেকে টেনশন থেকে দুনিয়াবি বালা মুসিবত থেকে রক্ষা পাবো ইনশাআল্লাহ আল্লাহ এই ছয়টি দোয়া বা আজকার এটি কী প্রথমত আসুন বেশি বেশি দরুদ ও সালাম পড়ুন রসুল সাল্লাহ আলহিসাল্লামের প্রতি যত দরুদ পড়বেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার তত গুণা ক্ষমা করবেন এবং দুনিয়ার সমস্ত সমস্যা থেকে দূর করবেন এটা আপনার জন্য যথেষ্ট হবে তাই আসুন আমরা পড়ি আল্লাহ মাসলি ও সাল্লিম ওয়াবারিক ওয়াজিদ আলা নবীনা মুহাম্মদ দ্বিতীয় আসুন রাসুল সাল্লাহ আলহ সাল্লাম তিনি যেটা আমল করেছেন এবং তার সাহাবিদেরকে আমল করতে বলেছেন রাসুল সাল্লাম ছিলেন মা আসম বেগুনা তারপরেও তিনি দিনে দৈনিক একশো বারের অধিক তবা পার করতেন তাই আসুন আমরা সকলেই সর্বদা সবসময় পড়ি আস্তাফিরুল্লাহি ও আতুব ইলাই তৃতীয় আসুন যেটি আমরা অনেকে ভুলে গিয়েছি অনেকে জানি না এটি একটি পরিত্যক্ত সুন যেটা পরিণত হয়ে গেছে সেটি হলো যেটা রাসুল সাল আলহ্লাম বলেছেন চতুর্থ আসন যেটি রাসুল সাল আলিহাল্লাম বলেছেন জান্নাতের দন বান্ডার জান্নাতের ব্যাংক ব্যালেন্স সেটি হলো ইল্লা বিল্লাহ পঞ্চম আসন যেটা আল্লাহ রবাহ আলমিন তার নবী ইউনুস আলাইহ সাল্লামকে বিপদ মুহূর্তে শিক্ষা দিয়েছিলেন তিনি যখন মাছের পেটে ছিলেন সেই থেকে রক্ষা পাওয়ার জন্য নাজাদ পাওয়ার জন্য যেটা শিক্ষা দিয়েছিলেন সেটি হল ইং সুবাহিম ষষ্ঠ আসন যেটি রসুল সাল সালাম আমল করেছেন এবং আমল করতে বলছেন উপদেশ দিয়েছেন সাহাবিদেরকে সেটি হল সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইহ ইহ হাউলা অলা হউলা ইল্লা বিল্লাহ এই ছয়টি যে জিকির রয়েছে এই দোয়া রয়েছে এই দোয়া এই জিকিরগুলি যে আপনি পড়বেন এটির আপনার উপকার ফলাফল কখন লাভ করবেন কখন আপনি বিভিন্ন সমস্যা থেকে টেনশন থেকে মুক্তি হতে পারবেন এই সমস্ত জিনিসের আমল করে তখন যদি আপনি এই জিকিরগুলি বেশি বেশি পড়েন সর্বদা পরেন এবং সবসময় এই জিকিরে মশগুল থাকেন প্রত্যেকটি কাজকর্মে করতেছেন যাচ্ছেন এই জিকিরগুলি পড়তে পড়তে যাচ্ছেন তাই আসুন যদি আমরা কেউ যদি বেশি বেশি আল্লাহর জিকির করি তাহলে আমাদের অর্জন হবে আল্লাহর মোহাব্বত আল্লাহর ভালোবাসা যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করি অনুনয় বিননয় আকতি আকতি পেশ করে মিনতি পেশ করে যদি আল্লাহর কাছে চাই তখন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের দোয়া কবল করবেন সেটা আশা করা যায় তৃতীয় আসন যেটা আমরা যদি আল্লাহর কাছে বিভিন্ন বালা মুসিবত থেকে শয়তান থেকে খারাপ জিন থেকে জিনের আশ্রয় থেকে জাদুটোনা থেকে চোখ লাগা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে কোরআন এবং সুনার যেটি এই জার ফুকের দোয়াগুলি আছে এই দোয়াগুলি বেশি বেশি পড়ি তাহলে আশা করা যায় আমরা এর সুফল বুক করব। তাই সম্মানিত ভাই ও বোনেরা আসুন এই ছয়টি জিকির আমরা বেশি বেশি পড়ি সর্বদা পড়ি নিজে পড়ি অন্যকে পড়ার উৎসাহ দান করি আল্লাহ রবিল্লা আলমিন তৌফিক দিন আমিন আল্লাহম আমিন ও আখির দাওয়ানা আলিলহামদুলিল্লাহি রবিল আলমিন